প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয় যে চ্যাপ্টারটি রয়েছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক তারিখ রেখা, সেই নিয়েই আজকের আলোচনা। তো প্রথমেই আমরা আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে সেটা জেনে নিই। দেখো, মূলমধ্যরেখার ঠিক বিপরীত দিকে, তোমরা জানো মূলমধ্যরেখা যার দ্রাঘিমা 0 ডিগ্রি, তার বিপরীত দিকে অর্থাৎ পূর্ব দিকে এবং পশ্চিম দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে কল্পিত যে রেখায় পৃথিবীর তারিখ শুরু হয় বা শেষ হয় তাকেই কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এবার আমরা জেনে নেব যে আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা কি রয়েছে। দেখো, 180 ডিগ্রি, যেটা হচ্ছে পূর্ব পশ্চিমে 180 ডিগ্রির যে রেখাটি, সেটা কিন্তু একটাই রেখা। সেই দ্রাঘিমা রেখা বরাবর সময় ও বারের পরিবর্তন হয়। এবার এই পরিবর্তন যে হচ্ছে, সেই পরিবর্তনটা যদি আলোচনা করি, তাহলে আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা কতটা সেটা কিন্তু বোঝা যাবে। দেখো, আমরা জানি মূলমধ্যরেখা থেকে পূর্ব দিকে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় 4 মিনিট বাড়ে, আবার পশ্চিম দিকে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য কিন্তু 4 মিনিট সময় কমে। ফলে মূলমধ্যরেখা থেকে 180 ডিগ্রি পূর্ব বা 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখার দিকে ভ্রমণ করলে সময় ও বার নিয়ে নানা বিভ্রান্তি দেখা দেয়। ধরা যাক, গ্রিনিচে যখন রবিবার সকাল 10টা, তখন 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় হবে রবিবার রাত 10টা, এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় সময় কিন্তু হবে শনিবার রাত 10টা। কীভাবে এটা হবে? 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট সময়ের পার্থক্য হয়, তাহলে 180 ডিগ্রির জন্য স্বাভাবিকভাবেই 12 ঘন্টার ডিফারেন্স হয়ে যাবে। তাহলে মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে 12 ঘন্টা, পশ্চিম দিকে 12 ঘন্টা, সব মিলে কিন্তু একটা 24 ঘন্টার সমস্যা তৈরি হবে। সুতরাং দেখো, 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম একই দ্রাঘিমা হওয়া সত্ত্বেও গ্রিনিচের সময় অনুযায়ী ওই স্থানে সময়ের পার্থক্য কিন্তু 24 ঘন্টা বা একদিন হয়ে যাবে। এর ফলে ভূপ্রদক্ষিণের সময় তারিখ ও সময় নিয়ে অসুবিধার সৃষ্টি হয়। অর্থাৎ 180 ডিগ্রি যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে 180 ডিগ্রি অতিক্রম করা হয় বা পশ্চিম থেকে পূর্ব দিকে 180 ডিগ্রি দ্রাঘিমাটাকে অতিক্রম করা হয়, তাহলে কিন্তু সময় এবং তারিখ নিয়ে কিন্তু একটা গণ্ডগোল তৈরি হয়। সময় ও তারিখ নিয়ে এই অসুবিধা দূর করার জন্যই 1884 খ্রিস্টাব্দে অধ্যাপক ডেভিডসনের উদ্যোগে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত আন্তর্জাতিক দ্রাঘিমা সভায় 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা রূপে স্থির করা হয়েছিল। পূর্ব গোলার্ধে জাহাজ বা বিমান আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পশ্চিম গোলার্ধে গেলে একদিন বা 24 ঘন্টা বিয়োগ করা হয়, এবং পশ্চিম গোলার্ধের জাহাজ বা বিমান আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে এলে একদিন বা 24 ঘন্টা সময় যোগ করে স্থানীয় সময়ের সঙ্গে হিসাবের মিল রাখা হয়। এবার আমরা আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব আলোচনা করব। দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা হলো এমন একটি কাল্পনিক তারিখ বিভাজিকা রেখা যার 180 ডিগ্রি পূর্ব পশ্চিম দ্রাঘিমা রেখা বরাবর বিস্তৃত হয়েছে। ভূপর্যটনের সময় বার ও তারিখ নিয়ে বিভ্রান্তি দূর করার ক্ষেত্রে এই রেখার গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে প্রথমত আমরা গুরুত্ব যদি আলোচনা করতে যাই, কি বলবো, আন্তর্জাতিক তারিখ রেখা থেকে পৃথিবীতে তারিখ শুরু হয় বা শেষ হয়, অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখা পূর্ব পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজিকার কাজ করে। দ্বিতীয়ত, ভূপ্রদক্ষিণের সময় তারিখ ও সময় নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয় তা দূরীকরণে আন্তর্জাতিক তারিখ রেখা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পূর্বগামী জাহাজ বা বিমান একদিন যোগ করে এবং পশ্চিমগামী জাহাজ বা বিমান একদিন বিয়োগ করে সময়ের হিসাব ঠিক রাখা হয়। তৃতীয়ত, আন্তর্জাতিক তারিখ রেখা থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সময় ও তারিখের পরিবর্তন সম্পর্কে ধারণা করা যায়। আন্তর্জাতিক তারিখ রেখা নিয়ে একটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় দেয়, যেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা কেবলমাত্র জলভাগের উপর দিয়েই বিস্তৃত হয়েছে কেন? বা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি কেন? অথবা এভাবেও আসতে পারে যে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখব দেখে নাও।
আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমাকে কিন্তু অনুসরণ করেনি। মাঝে মাঝে এই রেখাটিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে, কারণ বাঁকিয়ে দেওয়া না হলে একই মহাদেশের অন্তর্গত দেশ ও দ্বীপপুঞ্জ দুরকম তারিখ ও সময় সূচিত হতো, ফলে ওই সমস্ত অঞ্চলের অধিবাসীদের মধ্যে তারিখ ও সময় নিয়ে বিভ্রান্তি দেখা দিত। সেই কারণে আন্তর্জাতিক তারিখ রেখা জলভাগের উপর দিয়ে গেলেও যে সমস্ত জায়গাগুলিতে স্থলভাগ পড়েছে সেখানেই আন্তর্জাতিক তারিখ রেখাকে প্রয়োজন মতো পূর্বে বা পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে। যেমন উত্তর দিকে এই রেখাকে সাইবেরিয়ার উত্তর পূর্ব অংশে কিছুটা পূর্বে বাঁকিয়ে দেওয়া হয়েছে, অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জের নিকট 7 ডিগ্রি পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে, দক্ষিণ চি দিকে চেথাম, ফিজি, টোঙ্গা প্রভৃতি দ্বীপপুঞ্জের নিকট 11 ডিগ্রি পূর্ব দিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে, 1990 খ্রিস্টাব্দে লাইন, আইল্যান্ড, গিলবার্ট, ফোনেক্স প্রভৃতি কিরিবাটি দ্বীপসমূহ সংযুক্ত হওয়ায় এখানে আন্তর্জাতিক তারিখ রেখাকে পূর্ব দিকে 35 ডিগ্রি পর্যন্ত কিন্তু বাঁকানো হয়েছে।